তোমাদের নেক্সট চ্যাপ্টার ম্যাট্রিক্স মেথড অফ স্ট্রাকচার অ্যানালিসিস। এতদিন আমরা স্ট্রাকচার অ্যানালিসের অনেক কটা মেথডই দেখেছি, স্ট্রেন এনার্জি মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, স্লোপ ডিফ্লেকশন মেথড, কনজুগেট বিম মেথড, মোমেন্ট এরিয়া মেথড। তো এখন এই ম্যাট্রিক্স মেথড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স মেথডের মধ্যে একটা। তো ম্যাট্রিক্স মেথড অফ স্ট্রাকচার অ্যানালিসিস দুটো পার্ট মেনলি, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অ্যাপ্রোচ, একটা স্টিফনেস অ্যাপ্রোচ। এই দুটো পার্টই আবার মানে প্রত্যেকটা পার্ট আবার দুভাবে করা যায়, একটা ডিরেক্ট অ্যাপ্রোচ, একটা ট্রান্সফরমেশন অফ ম্যাট্রিক্স অ্যাপ্রোচ। তো আমাদের বিটেকে ডিরেক্ট অ্যাপ্রোচটাই আমরা প্রেফার করব, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ ম্যাট্রিক্স অ্যাপ্রোচটা আমরা প্রেফার করব না খুব একটা, এনিওয়ে, কারণ ওটা অনেকটাই ক্রিটিক্যাল। ডিরেক্ট অ্যাপ্রোচটাই আমাদের জন্য সুইটেবল, ইভেন তোমাদের এক্সামের কোশ্চেন বলো বা সিলেবাস বলো, ডিরেক্ট অ্যাপ্রোচটাই মেনলি চেয়েছে। তো ম্যাট্রিক্স মেথড শুরু করার আগে আমাদের জানতে হবে ফ্লেক্সিবিলিটি আর স্টিফনেস কী জিনিস, তারপরে সেই মেথডটা শুরু করা যাবে। তো ফ্লেক্সিবিলিটি সিম্পলি, ফ্লেক্সিবিলিটি বলতে বোঝায় ডিসপ্লেসমেন্ট অর ডিফ্লেকশন অর ডিফরমেশন কজড বাই ইউনিট ফোর্স, এটা হচ্ছে কোনো মেম্বার বা কোনো এলিমেন্টের ফ্লেক্সিবিলিটি। আর যদি স্টিফনেস বলি, তাহলে স্টিফনেস হচ্ছে ফোর্স রিকোয়ার্ড টু প্রোডিউস ইউনিট ডিফরমেশন অর ডিফ্লেকশন অর রোটেশন, ঠিক আছে? তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড ডেভেলপ হয়েছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডকে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে, আর স্টিফনেস ম্যাট্রিক্স মেথড ডেভেলপ হয়েছে স্লোপ ডিফ্লেকশন মেথডকে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে। ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডের এছাড়াও অনেক নাম আছে, ফোর্স মেথডও বলা হয় ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডকে, কিংবা কম্প্যাটিবিলিটি মেথডও বলা হয়। উল্টো দিকে স্টিফনেস ম্যাট্রিক্স মেথডকে কখনো কখনো ডিসপ্লেসমেন্ট মেথড বলে, আবার ইকুইলিব্রিয়াম মেথডও বলে। তো ফোর্স মেথড স্টিফনেস মেথড শুরু করার আগে আমাদের এক জিনিস জানা দরকার, সেটা হলো ডিগ্রি অফ স্ট্যাটিক অ্যান্ড কাইনমেটিক ইনডিটারমিনেসি। তো তোমাদের এর আগেই আমি ক্লাস নিয়েছি এটার ওপরে, এই স্ট্যাটিক অ্যান্ড কাইনমেটিক ইনডিটারমিনেসির ওপরে। তো তোমরা সেখান থেকে আরেকবার রিভিশন করে নেবে, কারণ স্ট্যাটিক ইনডিটারমিনেসি আর কাইনমেটিক ইনডিটারমিনেসি যদি আমরা ডিরাইভ করতে না পারি, ক্যালকুলেট করতে না পারি, দেন আমার ম্যাট্রিক্স মেথড কোনো কাজের না, আমরা অ্যাপ্রোচই করতে পারবো না, ঠিক আছে? তাই মাস্ট এই ইনডিটারমিনেসি চ্যাপ্টারটা তোমরা একবার রিভিশন করে নেবে, এনিওয়ে। তো এরপরে আসছে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মেথড কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করে, আমাদের বিভিন্ন পয়েন্টে, অ্যাকচুয়ালি জেনারেলি লোড পয়েন্টগুলোকে কিংবা ডিফ্লেকশন পয়েন্টগুলোকে আমরা কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে কনসিডার করি। লাইক ফার্স্ট ডিফ্লেকশন পয়েন্ট বা ফার্স্ট যেখানে লোড অ্যাপ্লাই হয়েছে সেটা এক নম্বর কোঅর্ডিনেট, দু নম্বর কোঅর্ডিনেট, তিন নম্বর কোঅর্ডিনেট, এটসেট্রা। তো প্রত্যেকটা কোঅর্ডিনেটে যদি রিডানডেন্ট ফোর্স ভেক্টর দরকার হয়, রিডানডেন্ট ফোর্স ভেক্টর পার্টিকুলার একটা কোঅর্ডিনেটে কথা হবে, কী হবে সেটা হচ্ছে, এই দেখো পি দিয়ে লেখা আছে পেজ 326-এ, দেখো জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম নিচে পি দিয়ে লেখা আছে, ভিডি এইচডি এমডি একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে রিডানডেন্ট ফোর্স ভেক্টর, ঠিক আছে? আর যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর দরকার হয় তাহলে সেটা ডেল ভিডি ডেল এইচডি থিটা ডি। আচ্ছা, এবার কথাটা হলো রিডানডেন্ট ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর তো জানলাম কী জিনিস, বাট এর মাঝে যে ভিডি এইচডি এমডি আর ডেল ভিডি ডেল এইচডি থিটা ডি এগুলো কী? দেখো ফোর্স ভেক্টরের ভিডি হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, এইচডি হচ্ছে হরাইজন্টাল ফোর্স, অ্যান্ড এমডি হচ্ছে রোটেশনাল ফোর্স বা বেন্ডিং মোমেন্ট। উল্টো দিকে ডেল্টা ভিডি হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ডেল্টা এইচডি হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, আর থিটা ডি হচ্ছে রোটেশন ভ্যালু। সিমিলারলি যদি ফ্রেমের ক্ষেত্রে সোয়ে অ্যারাইজ করে, দেন পি হবে এম বি এম সি সোয়ে ফোর্স, ডেল্টা হবে থিটা বি থিটা সি সোয়ে। অ্যাকচুয়ালি এটা একটা টিপিক্যাল টাইপের প্রবলেম, তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কেসে এরকমই হতে হবে তার কোনো মানে নেই, এটা জাস্ট একটা তোমাদের কনসেপ্টে ডেভেলপ করার জন্য, এনিওয়ে। তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স কীভাবে ডেভেলপ করা হয়? ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সকে এখানে ডেল্টা দিয়ে ডিনোট করছে, তোমরা যদি চাও এফ দিয়েও ডিনোট করতে পারো। ইন জেনারেল অনেক অ্যাডভান্স বুকে তোমরা দেখবে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সকে এফ দিয়ে ডিনোট করছে, স্টিফনেস ম্যাট্রিক্সকে কে দিয়ে ডিনোট করছে, ঠিক আছে? তারপর তো এই বইটা যেহেতু ফলো করছে ডেল্টা দিয়ে আমরা দেখছি। তো ডেল্টা ম্যাট্রিক্স যেটা, সে ম্যাট্রিক্সটা হচ্ছে ডেল্টা ওয়ান ওয়ান ডেল্টা ওয়ান টু আপ টু ডেল্টা ওয়ান এন, এটা হচ্ছে রো ওয়াইজ, আর কলাম ওয়াইজ হচ্ছে ডেল্টা এন
ওয়ান ওয়ান ডেল্টা টু ওয়ান আপ টু ডেল্টা এন ওয়ান, আর এদিকে এন ডি একদম ডেল্টা এন এন। তো এই যে ম্যাট্রিক্সটা ফর্ম হলো, এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেমকে কনসিডার করেই আমাদের ফর্ম করতে হবে। এখানে দেখে কঠিন মনে হতে পারে, বা যখন প্রবলেমে আসবো দেখবো জিনিসটা খুব একটা বেশি কঠিন নয়, যথেষ্ট ইজি। আচ্ছা, তো আমাদের একটা জিনিস জানা দরকার যে ডেল্টা ওয়ান ওয়ান ডেল্টা ওয়ান টু এগুলো কী ডিনোট করছে। যদি সিম্পলি ডেল্টা আই জে একটা টার্ম নিই, ঠিক আছে, আই এর ভ্যালু ওয়ান টু এন, জে এর ভ্যালু ওয়ান টু এন, দেন ডেল্টা আই জে অফ এ ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে আই কোঅর্ডিনেটের ডিসপ্লেসমেন্ট ডিউ টু ইউনিট ফোর্স অ্যাট কোঅর্ডিনেট জে। আরেকবার বলছি, ডেল্টা আই জে মানে ফ্লেক্সিবল ম্যাট্রিক্সে যে কোনো এলিমেন্ট, ডেল্টা আই জে ইকুয়াল টু আই কোঅর্ডিনেটের ডিসপ্লেসমেন্ট ডিউ টু ইউনিট ফোর্স অ্যাট কোঅর্ডিনেট জে। সিমিলারলি স্টিফনেস ম্যাট্রিক্স যখন আমরা, আচ্ছা আরেকটা জিনিস, ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনালি সিমেট্রিক্যাল, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, এমসিকিউ আছে। সিমিলারলি যদি স্টিফনেস ম্যাট্রিক্স আমরা ফর্ম করতে যাই, স্ট্রাকচারে ইন কোঅর্ডিনেট রয়েছে, তো কে আই জে হচ্ছে, কে আই জে হচ্ছে ফোর্স অ্যাট আই কোঅর্ডিনেট ডিউ টু ইউনিট ডিসপ্লেসমেন্ট অ্যাট কোঅর্ডিনেট জে। ঠিক অপোজিট ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স যেটা, তার ঠিক অপোজিট হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। নিচে একটা রিলেশন দেওয়া আছে ফ্লেক্সিবিলিটি আর স্টিফনেস ম্যাট্রিক্সের মধ্যে, তো আলটিমেটলি এত বড় প্রুফ আমাদের দেখার দরকার নেই, তোমরা যদি ইন্টারেস্টেড হও এখান থেকে দেখতে পারো। এটা মুখে বলে আমি বোঝানো লিটারালি ইম্পসিবল মুখে বলে, বাট এখান থেকে যে কনক্লুশনটা আমাদের আসে সেটা হলো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স ইনটু স্টিফনেস ম্যাট্রিক্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা তোমরা একটু খেয়াল রাখো। আচ্ছা, এরপরে আসছে আমরা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডে, অ্যানালিসিস ইউজিং ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডে আমাদের যেটা করতে হয়, ফার্স্টে ডিগ্রি অফ রিডান্ডেন্সি ক্যালকুলেট করতে হয়। ডিগ্রি অফ রিডান্ডেন্সি ক্যালকুলেট করার পর রিডান্ডেন্ট ফোর্স চুজ করতে হয়, ঠিক আছে। রিডান্ডেন্ট ফোর্স একবার যখন চুজ করলাম, রিডান্ডেন্ট ফোর্স মানে যে ফোর্সগুলোর ভ্যালু পেয়ে গেলে স্ট্রাকচারটা ডিটারমিনেট হয়ে যাবে, সেগুলোকে বলে রিডান্ডেন্ট ফোর্স। তো এই রিডান্ডেন্ট ফোর্স চুজ করার পরে আমাদের সেই রিডান্ডেন্ট ফোর্সের ডিরেকশনেই কোঅর্ডিনেট চুজ করতে হয়, ঠিক আছে। কোঅর্ডিনেট চুজ করার পরে রিডান্ডেন্ট ফোর্সে, যেহেতু রিডান্ডেন্ট ফোর্সটাকে আমরা ওখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, তার মানে ওখান থেকে রিস্ট্রেনগুলোকে আমরা রিমুভ করে নেব, সিম্পল হিঞ্জ সাপোর্ট দিয়ে আমরা একটা ডিটারমাইন্ড স্ট্রাকচার, বেসিক ডিটারমাইন্ড স্ট্রাকচার তৈরি করব। ডিটারমাইন্ড স্ট্রাকচার তৈরি করার পরে আমরা ডিফ্লেকশন বের করবো পার্টিকুলার কোঅর্ডিনেটে ডিউ টু গিভেন লোডিং কন্ডিশন। ওকে, যখনই একবার ডিফ্লেকশন পেয়ে গেলাম তখন আমাদের ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটাকে ডিটারমাইন করতে হবে, দেন কম্পেটিবিলিটি কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। কম্পেটিবিলিটি কন্ডিশনটা কী, দেখো এখানে সাত নম্বর পয়েন্টের পেজ 329-এর নিচে সাত নম্বর পয়েন্টে দেওয়া আছে কম্পেটিবিলিটি কন্ডিশন, ম্যাট্রিক্স পি ইকুয়াল টু ইনভার্স অফ ম্যাট্রিক্স ডেল্টা মানে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের ইনভার্সন ইনটু ক্যাপিটাল ডেল্টা মাইনাস ক্যাপিটাল ডেল্টা সাফিক্স এল, ঠিক আছে। এখান থেকে আমাদের পিটাকে ক্যালকুলেট করে নিতে হবে। এনিওয়ে, তো একটা প্রবলেমে আসি, প্রবলেমটা সলভ করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ফ্লেক্সিবিলিটি অ্যাপ্রোচ আমরা কীভাবে করবো। দেখো সিম্পল জিনিস, একটা কন্টিনিউয়াস বিম দিয়েছে, অ্যানালাইজ দ্য কন্টিনিউয়াস বিম শোন ইন ফিগার বাই ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। আচ্ছা, ফার্স্টে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বের করলো দুই, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, স্ট্যাটিক ইনডিটারমিনেসি দুই মানে দুটো আননোন যদি আমাদের কাছে, দুটো আননোনের ভ্যালু যদি আমরা পেয়ে যাই দেন স্ট্রাকচারটা বেসিক্যালি ডিটারমিনেট হয়ে যাবে। তো দুটো আননোন কী কী, একটা ফিক্স সাপোর্টে একটা মোমেন্ট, এই মোমেন্ট বের করা একটা ঝামেলা হয়ে যায় দাঁড়ায় আমাদের কাছে, আর সেকেন্ড ইন্টারমিডিয়েট সাপোর্ট বি, বি পয়েন্টে একটা হগিং মোমেন্ট কাজ করে, এই মোমেন্টটা বের করা ঝামেলা হয়ে যায়। তো এই দুটো মোমেন্ট ফোর্সকেই, মোমেন্টকেই রিডান্ডেন্ট ফোর্স হিসেবে ট্রিট করলো, ঠিক আছে। তো যখন এই দুটো ফোর্সকে এই দু জায়গায় অ্যাপ্লাই করে দিলাম, মানে এক নম্বর পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করলাম আর দু নম্বর পয়েন্টে আমি মোমেন্ট অ্যাপ্লাই করলাম, দেন আমার স্ট্রাকচারটা বেসিক্যালি একটা ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই বেসিক ডিটারমিনেট স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করা,
ফর গিভেন লোডিং কন্ডিশন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে রিডান্ডেন্ট ফোর্সটাকে আমরা মোমেন্ট হিসাবে দেখেছি, বেসিক ডিটারমিন স্ট্রাকচার অ্যানালিসিসে এই রিডান্ডেন্ট ফোর্সগুলো থাকবে না, অনলি রিডান্ডেন্ট ফোর্স বাদ দিয়ে জাস্ট অনলি লোডিং সিস্টেমটা থাকবে, যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে, মানে 60 কিলোমিটার নিউডিয়াল আর 100 কিলোমিটার পয়েন্ট লোড। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম বেসিক ডিটারমিন স্ট্রাকচারের, বেস্ট হচ্ছে এবিসি, এই বিমটাকে দুটো আলাদা আলাদা বিমে ভেঙে নাও, ভেঙে নিয়ে এখানে কী কী করেছে, এ ড্যাশ বি ড্যাশ আর বি ড্যাশ সি ড্যাশ। ওকে, তো বেসিক ডিটারমিন স্ট্রাকচার যখন একবার পেয়ে গেলাম, তখন তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম, ড্র করার পর এম বাই ইআই ডায়াগ্রামটাও ড্র করলাম। ওকে, তো এম বাই ইআই ডায়াগ্রামটা দেখো ফিগার 11.4 দেওয়া আছে। এর নেক্সট আমরা কনজুগেট বিম মেথড অ্যাপ্লাই করলাম। কনজুগেট বিম মেথড আমার কাজ কী, কনজুগেট বিম মেথডের কাজ হচ্ছে যে কোঅর্ডিনেট পয়েন্টগুলোতে আমার ডিফ্লেকশন বের করা, কোঅর্ডিনেট পয়েন্টগুলোতে ডিফ্লেকশন বের করা। এবার যদি তোমরা এখানে কম্পেটিবিলিটি কন্ডিশন দেখো, দেখো একটা ডেল্টা এল, একটা রাইট সাইডে ইকুয়েশনের রাইট সাইডে একটা ক্যাপিটাল ডেল্টা সাফিক্স এল একটা টার্ম রয়েছে, এইটা কিছুই না, এই ক্যাপিটাল ডেল্টা সাফিক্স এলটা হচ্ছে বেসিক ডিটারমিন স্ট্রাকচারের ওই কোঅর্ডিনেট পয়েন্টগুলোতে ডিফ্লেকশন। ওকে, তো কনজুগেট বিমের কোনো পয়েন্টে ডিফ্লেকশন মানে কনজুগেট বিমের কোনো পয়েন্টে, কনজুগেট বিমের কোনো পয়েন্টে ডিফ্লেকশন মানে মানে আমরা জেনারেলি কী জানি, সেই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, আর স্লোপ বলতে আমরা কী জানি, সেই পয়েন্টের শিয়ার ফোর্স। এবার একটা জিনিস দেখো, এখানে বিমটাতে মানে অ্যাকচুয়ালি ডিফ্লেকশন, রোটেশন এই টার্মগুলো খুবই ইন্টার রিলেটেড, ঠিক আছে, এই টার্মগুলোর মধ্যে গুলিয়ে যাও না, যে এখানে ডিফ্লেকশন বের করেছে কিন্তু শিয়ার কেন করেছে, কারণ আমরা কী জানি কনজুগেট বিমের ডিফ্লেকশন মানে হচ্ছে মানে মেন বিমের ডিফ্লেকশন মানে কনজুগেট বিমের বেন্ডিং মোমেন্ট, কিন্তু এখানে ডিফ্লেকশন শিয়ার কেন দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে ডিফ্লেকশন বলতে মেনলি রোটেশনটাকে বুঝিয়েছে, যেহেতু হিন সাপোর্ট রয়েছে তো অবভিয়াসলি হিন সাপোর্ট ইল্ডিং মানে জিরো ইল্ড আমরা অ্যাজিউম করে নিয়েছি, কারণ আমাদের যেহেতু বলা নেই যে হিন সাপোর্টে ইল্ড করবে, তো যখনই জিরো ইল্ড হবে তার মানে ওখানে ডিফ্লেকশন জিরো, ভার্টিক্যাল হোক বা হরাইজন্টাল হোক, বাট ওই পয়েন্টে আমরা রোটেশন পাবো, সেই রোটেশনটাকে আমরা ডেল্টা দিয়ে এখানে ডিনোট করেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা বইটার একটা ড্রব্যাক, এটা যদি থিটা দিয়ে ডিনোট করতো তোমাদের বুঝতে অসুবিধা হতো না, বাট কিছু করার নেই, আমাদের কাছে একটা মেটেরিয়াল এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, সো আমরা এখান থেকে এইভাবেই বোঝার চেষ্টা করি। এনিওয়ে, তো আমার কাজ হচ্ছে এ পয়েন্টে আর বি পয়েন্টে স্লোপ বার করা, যেটা ডেল্টা ওয়ান এল আর ডেল্টা টুয়েলভ দিয়ে ডিনোট করেছে। এখন ডেল্টা ওয়ান এল এর ভ্যালু কত, এ ড্যাশ বি ড্যাশ বিমের এ পয়েন্টে শেয়ার মানে এ ড্যাশ বি ড্যাশ কনজুগেট বিমের এ পয়েন্টে শেয়ার হচ্ছে ডেল্টা ওয়ান এল, সেটা হচ্ছে 160/EI, আর ডেল্টা টুয়েলভ কত, এ ড্যাশ বি ড্যাশ আর বি ড্যাশ সি ড্যাশ বোথ কনজুগেট বিমের বি পয়েন্টে শেয়ারের ভ্যালু, তাদের সামেশান, তো তাদের সামেশান করে ভ্যালু হচ্ছে 216.25/EI। তো এখন আমাদের যদি ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটাকে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করতে হয়, দেন আমাদের কাজ হচ্ছে ইউনিট ফোর্স প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাপ্লাই করে আমাদের তার বাকি কোঅর্ডিনেট সিস্টেমগুলোতে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কোঅর্ডিনেট বের করা। তো ফার্স্টে আমরা ফার্স্ট কোঅর্ডিনেট সিস্টেম মানে এ পয়েন্টে একটা ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করেছি, ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করার পর আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কী এলো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এলো হচ্ছে 11.5 বিতে, অ্যাকচুয়ালি কনজুগেট বিম ডায়াগ্রাম রয়েছে মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বাই ইআই, ঠিক আছে, যদি ইআই বাদ দিত সিমিলার ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। এনিওয়ে, তো এক নম্বর পয়েন্টে ইউনিট ফোর্স অ্যাপ্লাই করার পর আমার এক নম্বর আর দু নম্বর পয়েন্টে ডিসপ্লেসমেন্ট, এই পার্টিকুলার কেসে রোটেশন ক্যালকুলেট করতে হবে। তো ডেল্টা ওয়ান ওয়ান হচ্ছে এ ড্যাশ পয়েন্টে রোটেশন, আর ডেল্টা টু ওয়ান হচ্ছে বি ড্যাশ পয়েন্টে রোটেশন, ঠিক আছে। এখন দেখো বিসি মেম্বারে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কোনো ফোর্স বা কোনো মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে না, সে কারণে অনলি এ ড্যাশ বি ড্যাশের জন্য বি ড্যাশ পয়েন্টে শিয়ারটাই হচ্ছে ডেল্টা টু ওয়ান। নেক্সট আমাদের কাজ হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে ইউনিট ফোর্স অ্যাপ্লাই করে এ ড্যাশ আর বি ড্যাশ পয়েন্টে স্লোপটা বের করা, মানে ডেল্টা ওয়ান টু আর ডেল্টা টু টু এর ভ্যালু বের করা। সিম্পল কনজুগেট বিম মেথড অ্যাপ্লাই হয়েছে বোথ কেসে। নেক্সট আমাদের যখনই ডেল্টা ওয়ান ওয়ান ডেল্টা টু ওয়ান ডেল্টা ওয়ান টু ডেল্টা টু টু ভ্যালু পেয়ে গেলাম, আর আরেকটি জিনিস দেখো কনসিস্টেন্সি কন্ডিশন কী বলছে, ফাইনাল ডিসপ্লেসমেন্ট জিরো, ফাইনাল ডিসপ্লেসমেন্ট জিরো কেন,
কারণ এখানে ফিগারে এ পয়েন্ট আর বি পয়েন্টে কোনো রকমের ফাইনাল ডিসপ্লেসমেন্ট পসিবল না, ঠিক আছে? তো সেই কারণে ফাইনাল ডিসপ্লেসমেন্ট যেহেতু জিরো, তাই এই যে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন ম্যাট্রিক্স পি ইকুয়াল টু ইনভার্স অফ ম্যাট্রিক্স ডেল্টা ইনটু ক্যাপিটাল ডেল্টা মাইনাস ক্যাপিটাল ডেল্টা সাফিক্স এল, এখানে ক্যাপিটাল ডেল্টার ভ্যালুটা কথা হবে জিরো জিরো। তো ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট হলো, আচ্ছা ডেল্টা ইনভার্সটা রাইট সাইড ছিল, যদি লেফট সাইড নিয়ে আসে তাহলে ডেল্টা হয়ে যাবে, ইনভার্সন থাকবে না আর। তো ডেল্টার ভ্যালু কত, ডেল্টা ম্যাট্রিক্স মানে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের ভ্যালু কত, এখানে ফিগার 11.5 বি এর নিচে দেখো লেখা আছে ডেল 1 1, ডেল 2 1, ডেল 1 2, ডেল 2 2, ঠিক আছে? তো যদি আমরা এখান থেকে দেখি যে ডেল 1 1, ডেল 1 2, ডেল 1 3 কীভাবে লেখা হয়, দেখো এখানে 11.1 ইকুয়েশনের ঠিক ওপরে ম্যাট্রিক্স ফর্মেশনটা কীভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো ঠিক এই ওরিয়েন্টেশনে আমরা সাজালাম ম্যাট্রিক্সটাকে, মানে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা ফর্ম করলাম, ডেল 1 1, ডেল 1 2, ডেল 2 1, দেন ডেল 2 2। জেনারেলি ম্যাট্রিক্সের ডেল্টা আই জে, আই হচ্ছে নাম্বার অফ রো, জে হচ্ছে নাম্বার অফ কলাম, মানে ডেল্টা আই জে মানে এলিমেন্টটা কোন রোতে কোন কলামে আছে সেটা আমরা ইজিলি সেখান থেকে প্রেডিক্ট করতে পারি। সিম্পল এই ইকুয়েশনটাতে যত আমাদের কনস্ট্যান্টগুলো এসছে, মানে যত আমাদের ভ্যালুগুলো এসছে, মানে ডেল্টা মানে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের ভ্যালু এসছে, আচ্ছা ক্যাপিটাল ডেল্টা যে ম্যাট্রিক্সটা রয়েছে তার ভ্যালু হচ্ছে 0 0, আর ক্যাপিটাল ডেল্টা সাফিক্স এল যে ম্যাট্রিক্সটা রয়েছে তার ভ্যালু আমরা কোথা থেকে পেয়েছি, তার ভ্যালু পেয়েছি হচ্ছে এখান থেকে পেজ 331-এর একদম শুরুতেই দেখো, আর পেজ 330-র একদম লাস্টে পেয়েছি। তো সিম্পল ইকুয়েশনে বসিয়ে দাও, ইকুয়েশনে বসিয়ে দেন আমরা একটা ম্যাট্রিক্স ইনভার্সন এখানে আসছে, এবার ম্যাট্রিক ইনভার্স অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সনের ফর্মুলা। তো ম্যাট্রিক্স ইনভার্সনটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, একবার ম্যাট্রিক্স ইনভার্সন হয়ে গেল দেন আমাদের এখানে মাল্টিপ্লিকেশন করে আমরা P1 P2-র ভ্যালু পেয়ে গেলাম, মানে 1 নম্বর কোঅর্ডিনেট আর 2 নম্বর কোঅর্ডিনেটে যে মোমেন্টে অ্যাপ্লাই হয়েছে সেই মোমেন্টের ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখানে সাইন দেখো, আমরা অ্যাজিউম করেছি যে 1 নম্বর কোঅর্ডিনেট 2 নম্বর কোঅর্ডিনেটে মোমেন্টের ডিরেকশন হচ্ছে এরকম, বাট প্র্যাকটিক্যাল কেসে আমার এসছে নেগেটিভ ভ্যালু, মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশনটা হয়ে যাবে আমাদের যে অ্যাজাম্পশন তার সম্পূর্ণ অপোজিট। তো সিম্পল যখনই আমরা এই রিডান্ডেন্ট ফোর্সগুলো পেয়ে গেলাম, তারপর আমাদের নর্মাল যেভাবে আমরা ডিফারেনশিয়াল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি সেভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মেম্বারের ড্র করবো। ওকে, একটু লেন্দি প্রসেস বাট খুব একটা বেশি কঠিন না, এখানে আরও অনেক কটা প্রবলেম রয়েছে, তোমরা একটু প্র্যাকটিস করো, খুব একটা বেশি সমস্যা হবে না আশা করি। এনিওয়ে নেক্সট আসছি আমরা স্টিফনেস ম্যাট্রিক্সে, ঠিক আছে? এক মিনিট কথা গেল, হ্যাঁ স্টিফনেস ম্যাট্রিক্স মানে দেখ, স্টিফনেস ম্যাট্রিক্স ম্যাটার স্টেপগুলো কী কী, ফার্স্টে হচ্ছে ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেন্সি ক্যালকুলেট করো, দেন যে সমস্ত কোঅর্ডিনেটে তোমার ডিগ্রি অফ ফ্রিডম, মানে যে সমস্ত কোঅর্ডিনেটে আমার রোটেশন বা ডিসপ্লেসমেন্ট আমি পাচ্ছি সেই সমস্ত কোঅর্ডিনেটগুলোকে রিস্ট্রেন করো, মানে সেই সমস্ত কোঅর্ডিনেটে রোটেশন আটকাও। ওকে, থার্ড হচ্ছে এটা রোটেশন আটকাও, 4 নম্বর বলছে এই ফুললি রিস্ট্রেন স্ট্রাকচারের প্রত্যেকটা কোঅর্ডিনেটে যে ফোর্সটা জেনারেট হচ্ছে সেই ফোর্সটা ক্যালকুলেট করো, যেটা পিএল, ওখানে ছিল ডেল্টা সাফিক্স এল, এখানে পি সাফিক্স এল, ঠিক আছে? তারপরে স্টিফনেস ম্যাট্রিক্স ক্যালকুলেট করো, দেন ফাইনাল ফোর্স, দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ পেজ 350-তে কে ডেল্টা ইকুয়াল টু পি মাইনাস পিএল, এই ইকুয়েশনটাতে আমাদের যতগুলো ভ্যালু পেলাম সবকটা অ্যাপ্লাই করে আমাদের এখান থেকে ডেল্টার ভ্যালু বের করতে হবে, এই হচ্ছে প্রসেস। তো আবার ওই সে একই প্রবলেম, এবার আমরা করব স্টিফনেস অ্যাপ্রোচে, এবার ডিগ্রি অফ ফ্রিডম কত, ডিগ্রি অফ ফ্রিডম আমরা পাচ্ছি হচ্ছে 2 3J-RE নাম্বার অফ জয়েন্ট 1 2 3
মানে থ্রি জে মানে তিন তিরিককে নয় মাইনাস আর ই, আর ইর ভ্যালু কত? এক দুই তোমাদের এটা করে দেখালে বেস্ট হয়, ঠিক আছে, বাট ডিগ্রি অফ ফ্রিডম আসবে দুই, ঠিক আছে। পাঁচ দেখো ডিগ্রি অফ ফ্রিডম কী করে আমরা ক্যালকুলেট করব, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে টু জে মাইনাস আর ই আমরা চিনি ট্রাসের ক্ষেত্রে, আর বিমের ক্ষেত্রে কী হয়, টু ডি বিমের ক্ষেত্রে থ্রি জে মাইনাস আর ই। বাট এই ক্ষেত্রে কোনো হরাইজন্টাল ফোর্স এখানে অ্যাক্ট করছে না এই বিমটাতে, তো যখনই কোনো একটা মেম্বারে হরাইজন্টাল মানে বিমে হরাইজন্টাল ফোর্স অ্যাক্ট করে না, তখন সেক্ষেত্রে আমাদের থ্রি জে মাইনাস আর ই ফর্মুলাটি ইউজ না করে আমরা ইউজ করবো টু জে মাইনাস আর ই ফর্মুলা। তো নাম্বার অফ জয়েন্ট এক দুই তিন, তিন দুগুণে ছয়, আর ই কত? এক দুই তিন চার, মানে টু জে মাইনাস আর ইকুয়াল টু ছয় মাইনাস চার ইকুয়াল টু দুই, তার মানে ডিগ্রি অফ ফ্রিডম দুই। তো ডিগ্রি অফ ফ্রিডম কোথায় কোথায় আছে, এক হচ্ছে সি পয়েন্টের রোটেশন, একটা বি পয়েন্টের রোটেশন। তো এই দুটো পয়েন্টে, এই দুটো পয়েন্টে রোটেশনের উল্টো অপোজিট ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফার্স্টে তো কোঅর্ডিনেট অ্যাসাইন করেছি এক আর দুই, দেন এই দুটো পয়েন্টকে রিস্টেন্ড করলাম, মানে এই দুটো পয়েন্টকেই ফিক্স করে দিলাম। তারপর সিম্পলি আমরা স্লোপ ডিফ্লেকশন মেথড ইউজ করলাম। তো স্লোপ ডিফ্লেকশন মেথডে কী হয়, এ পয়েন্ট এবি বিমের এ পয়েন্ট আর বি পয়েন্টে ফ্রিকশন মোমেন্ট ক্যালকুলেট করো, আর বিসি বিমের বি পয়েন্ট আর সি পয়েন্টে ফ্রিকশন মোমেন্ট ক্যালকুলেট করো, দেন পি ওয়ান এল আর পি টু এল ক্যালকুলেট করো। দেখো করে দিয়েছে এখানে, আচ্ছা ওয়ান এল এর ভ্যালু পি ওয়ান এল আশি মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ, কেন? কারণ বি পয়েন্টে দুটো মোমেন্ট জেনারেট হবে, একটা এবি বিমের জন্য একটা বিসি মোমেন্ট জন্য, তো তাদের সামেশন হবে পি ওয়ান এল এর ভ্যালু, আর পি টু এল হচ্ছে সি পয়েন্টের ফোর্স, সি পয়েন্টটাকে রিস্টেন্ড করার জন্য সেই পয়েন্ট যে ফোর্স জেনারেট হচ্ছে সেটা। নেক্সট স্টিফনেস ম্যাট্রিক্স আমাদের ইউজ করতে হবে, এই কনস্ট্রাক্ট করতে হবে। তো ফার্স্টে কী করলাম আমরা, এক নম্বর কোয়ার্ডিনেট মানে বি পয়েন্টে ইউনিট ডিসপ্লেসমেন্ট দিলাম থিটা ইকুয়াল টু ওয়ান, দেন আমরা সিম্পলি স্লোপ ডিফ্লেকশন মেথড অ্যাপ্লাই করলাম। নেক্সট সেখান থেকে আমরা কে ওয়ান ওয়ান আর কে টু ওয়ান পেয়ে গেলাম। নেক্সট আমাদের সি পয়েন্টে মানে দু নম্বর কোয়ার্ডিনেটে ইউনিট রোটেশন অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে কে ওয়ান টু আর কে টু টু এর ভ্যালু পেয়ে গেলাম। আর যেহেতু ফাইনাল ফোর্স বি আর সি পয়েন্টে জিরো হবে, কারণ যেহেতু বি আর সি পয়েন্ট রোটেশন দিচ্ছে, সেখানে এখানে ফাইনাল কোনো ফোর্স থাকবে না, সেখানে পি এর ভ্যালু জিরো। তো সিম্পলি কে ডেল্টা ইকুয়াল টু পি মাইনাস পি এল, এই ইকুয়েশনে কে পি আর পি এল এর ভ্যালু বসে আমাদের ডেল্টা ওয়ান আর ডেল্টা টু ক্যালকুলেট করে নিলাম। তো ডেল্টা ওয়ান ডেল্টা টু অ্যাকচুয়ালি থিটা বি আর থিটা সি, দেখো ডেল্টা ওয়ান ডেল্টা টু ক্যালকুলেট করার পর থিটা বি আর থিটা সি দিয়ে এখানে লিখে দিয়েছে কিন্তু, ঠিক আছে। আর থিটা এ জিরো কারণ এ পয়েন্টটা ফিক্স। তারপরে সিম্পলি প্রত্যেকটা পয়েন্টে মানে এ বি এম এ বি বি এ মানে কী বলবো মেম্বার এ বিতে এ পয়েন্টে আর বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করলাম, আর মেম্বার বিসিতে বি পয়েন্টে আর সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করলাম। তো নেক্সট আমার কাজ হচ্ছে সিম্পলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা মানে ডিফারেনশিয়াল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা, সেম হবে আগের প্রবলেমের মতো, সেই কারণে এখানে আর দেখায়নি, বাট তোমরা ভ্যালু সেম পাবে। এনিওয়ে ফ্লেক্সিবিলিটি মেথডে আরও কিছু প্রবলেম রয়েছে, এই সরি স্টিফনেস ম্যাট্রিক্স মেথডে, তো তোমরা সেই প্রবলেমগুলো একবার দেখো, নিজেরা সলভ করার চেষ্টা করো। এই ফ্লেক্সিবিলিটি অ্যাপ্রোচ আর স্টিফনেস অ্যাপ্রোচ থেকে একটা পনেরো নম্বর পরীক্ষার প্রত্যেক বছর আসে, যদি তোমাদের এবার লিখিত পরীক্ষা হয় দেন এখান থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। তো তোমাদের নেক্সট একটা টপিকে বাদ রইল, সেটা হলো সার্কুলার বিম অ্যানালিসিস। যদি প্রিসাইসলি বলি, অ্যানালিসিস অফ বিম ইন অ্যানালিসিস অফ বিম অ্যানালিসিস অফ কার্ভ বিম ইন হরাইজন্টাল প্ল্যান, ঠিক আছে, বা অ্যানালিসিস অফ কার্ভ বিম ইন প্ল্যান, এই চ্যাপ্টারটা তোমাদের বাকি রইল। তো এই চ্যাপ্টারটা সবার লাস্টে করাবো, কারণ চ্যাপ্টারটা সত্যি খুবই ক্রিটিক্যাল, আর এই চ্যাপ্টারের খুব একটা বেশি মেটেরিয়াল অ্যাভেলেবেলও নেই, একমাত্র এই বাবিকাটির বইটা যেটা এখন খোলা আছে এই বইটাতেই অ্যাভেলেবেল আছে একটা চ্যাপ্টার, বাট সেটাও মানে খুব একটা ক্লিয়ারলি ডিসকাস করেনি। তাই তোমরা আপাতত ওই চ্যাপ্টারটা বাদ রেখে বাকি
প্রিভিয়াস যত পড়ানো হলো সব রিভিশন স্টার্ট করে দাও, কারণ পরীক্ষার বেশি দেরি নেই। আর নেক্সট যে অ্যানালিসিসের ক্লাসগুলো হবে সেখানে আমরা স্টিলটাকে কমপ্লিট করার চেষ্টা করবো, কারণ স্টিলের এখনও 4টে চ্যাপ্টার বাকি আছে। ওকে।